আসসালামু আলাইকুম। আমি আজকে স্ট্রবেরির সিরতা কিসারা করম, তো ইনশাল্লাহ শেয়ার করবো আপনার লগে। আমি সিরতা কিসারা করি কিলান আর কত বড় সার হইলে আমি ট্রান্সফার করি, তো দেখে থাকুক ইনশাল্লাহ। এখন স্ট্রবেরির উপরে ব্ল্যাক যে সিটগুলো দেখা, ও সিটগুলো আমি খাটিয়ে নিম গিয়ে, আর যেগুলো ইয়ালো আছে এই ইয়ালো সিটগুলো আমি নিতাম নাই, কারণ ইয়ালো সিট এখনও ফাঁকছে না আর ব্ল্যাক সিটগুলো ফাঁকি গেছে। তো আমার ব্ল্যাক সিটের দরকার, আমি ব্ল্যাক সিটগুলো নিম গিয়ে খাটিয়া। এখন স্ট্রবেরি কাটার লাগে আমি একটা বাটার নাইফ নিছি, আর বাটার নাইফ নিয়া আমি সব সিটগুলারে লই লিছি সুন্দর করে একটা টিস্যুর মাঝে, আর ও টিস্যুটারে আমি রাখি দিব গরম কোনো জায়গার মাঝে, যাতে দুই তিন দিনের মাঝে আমার সিটটা শুকাই যায়, আমি ইজিলি সিটগুলো বাঁকাতাম পারি। আজকে তিন দিন পরে দেখো স্ট্রবেরি স্কিনগুলো খুব সুন্দর শুকাইছে সিটগুলো। এখন একটা প্লাস্টিক স্পুন নিয়ে আমি আস্তে আস্তে করে নিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, সব সিটগুলো খুব ইজিলি খুলে আইব। এখন সব সিটগুলো আমি স্ট্রবেরির স্কিন থেকে খুলে নিছি, খোলার পরে আমি দুই জাতি সয়েল রেডি করছি, একটা হইল গিয়ে গার্ডেন সয়েল, হাফ গার্ডেন সয়েল, আর হাফ হইল গিয়া মাল্টিপার্পাস। তো দুইটারে আমি এখন অ্যাড করিয়া বালা করে মিক্স করিয়া আর সিটগুলো রেসিটাইয়া দিলাই মো, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সব সিটগুলারে আমি সুন্দর করে মাটির মাঝে সিটাইয়া দিলাইছি, মাটির মাঝে সিটগুলো সিটাইয়া দেওয়ার পরে পানি দি ভালো করে শুকনো করে নিলাম। পানি দিয়া মাটিটারে ভালো করে ভিজানোর পর আমি একটা ক্লিন ফয়েল দিয়া পুড়িয়ে রাখি দিব কভার করিয়া দুই তিন দিনের লাগি, আর দুই তিন দিন পরে আবার আমি থোড়া ফাতলা করে মাটি দিব এখলে, আর মাটি দেওয়ার পরে আবারও ফয়েল দিয়ে কভার করে রাখি দিব, আর ফয়েলের উপরে একটা হোল করব যাতে গামিয়া অতিরিক্ত পানি না পড়িয়া সিটগুলো নষ্ট না হয়। আজকে ছয় সপ্তাহ পরে ছুটু ছুটু সারা সারছে, তো আমিও সারাগুলো নিয়ে রইলাম বড় একটা পটর মাঝে। আজকে দুই সপ্তাহ পরে দেখো কাঁচারাগুলো একটু একটু করে বড় আর মাশাল্লাহ। আর এই পটর পটিং মিক্সটা আমি রেডি করছি, হাফ জৈব সার আর হাফ দিছি গার্ডেনের মাটি, গার্ডেনের মাটির মাঝে খুব সুন্দর খুব ইজিলি গ্রো হয় স্ট্রবেরি। আজকে আমার সারা করার চার মাস হয়ে গেছে, আর চার মাস পরেও সারাগুলো একটু বড় হয়ে গেছে আর ফুলও ধরা শুরু করে দেয়। তো এখন আমি ট্রান্সফার করে নিলাম সারাগুলারে। তো স্ট্রবেরি প্লান্ট ট্রান্সফার করার লাগে আমি লইছি 50% লইছি গার্ডেন সয়েল, আর 25% লইছি জৈব সার, আর 25% লইছি মাল্টিপার্পাস। তো তিনটা সয়েলটা আমি এখন অ্যাড করে নিলাম ভালো করে মিক্স করিয়া আর পটকুলার মাঝে লইয়া দিলাম। সয়েলটা রেডি করার পর আমি কয়েকটা স্ট্রবেরি চারা তুলে আনছি, তো স্ট্রবেরি চারার নিচে দিয়ে যে মরা পাতাগুলো আছে বা খালা পাতাগুলো আছে সবগুলোর সুন্দর করে আমি কাটিং করে নিলাম। তো ওরকম সব পাতাগুলারে আমি সুন্দর করে কাটিং করে নিলাম, আর শিকড়টা দেখো খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ, খুব বড় হইয়া শিকড়টা বানছে। এখন আমি সবগুলো সারারে রেডি করে নিছি সুন্দর করে কাটিং করিয়া, নিচের পাতাগুলারে মরা পাতাগুলারে খাটিয়া ফেলাই দিছি, খাটিয়া ফেলানোর পর এখন আমি এক এক করিয়া সবগুলো সারারে আমি রইয়া দিলাম। আর
স্ট্রবেরি চারাগুলো রোয়ার আগে আমি একটা জিনিস আপনারা লোকে শেয়ার করি, ওই যে রুট দেখরা সারা রুটগুলো খালি মাটির নিচে দিয়ে যাইব, আর ফাতা কোনো সময়ও আমি হারাইতাম না মাটির নিচে, ফাতাগুলো একটু বাওয়ায় রাখবো আর খালি রুটগুলো নিচে দিয়ে দিবো, অতটুকু পর্যন্ত দিবো আমি। অতিরিক্ত মাটির নিচে চারাগুলো দিলে চারাগুলো মারা যাইব, তো এখন রুইয়া দিলে এরম আমি বিসমিল্লাহির রহমানির রহিম। তো ওরকম একে করি আমি সব চারাগুলারে রুইয়া দিলাম, আর চারা রুয়ার পরে বেশ করি আমি ফানি দিব, ফানি দিয়া আর শেডর নিচে রাখি দিব দুই থেকে তিন দিন রাখার পরে তারপরে আমি সানলাইট আনিব। আর আগে আমি সানলাইটও নিতাম নাই, সানলাইটও লোকালোক নিলে গিয়া ফাতাটা জ্বলি যায়, জ্বলিয়া ফাতাটা খালো হয়ে যায়। তো ফানি দেওয়ার আগে আমি আপনারা দেখাই সারাটা কিলো রুইছি, তো খালি আমি জটটা নিচে দিয়ে রাখছি, আর যে সারার যে মোটা অংশটা আছে গুড়িটা আছে এটারে আমি বাওয়াইয়ে রাখছি, কারণ একটা তাকে ফুল করে বেশ করিয়া আইব, আর একটা যদি বেশি নিচে দিই ডিপ করিয়া রুইলেই আমি ফুল করিয়া আইত নাই বেশি। আর প্রথম দিন যে ফানি দিব আমি, এই ফানির লগে কোনো সার নাই, শুধুমাত্র প্লেন ফানি। আর পরের সপ্তাহ যখন আমি ফানি দিব তখন ফানির লগে আমি পটাশিয়াম লিকুইড সারটা মিক্স করিয়া দিব, পটাশিয়াম সার দেওয়ার কারণে গাছের মাঝে অনেক ফুল হয়ে আইব। আর স্ট্রবেরির সারা প্রতি বছর করা লাগে না, এক বছর করলে অনেক বছর স্ট্রবেরির সারা বাঁচিয়ে থাকে যদি তার মেনটেনিং ঠিক করিয়া রাখা যায়, তখন শুধু সারা থেকে সারা রুইব। তো ফানি দেওয়ার পরে সব শেষে আমি খের দিয়া মাটিটারে সুন্দর করে গুড়িয়ে রাখি দিছি, স্ট্রবেরির সব জলগুলারে আমি সুন্দর করে খের দিয়ে গুড়িয়ে রাখি দিছি, তো মাটিটাও বালা থাকবো, ভিজা ভিজা লাখানে একটু থাকবো, আর গাছটাও সবুজ সতেজ থাকবো, হেলদি থাকবো, কারণ রস থাকবো, জলদি শুকাইতো নয় মাটিটা। তো আমার ভিডিওটা আপনার কাছে কিলান লাগলো, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা, আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।